দুই রাজনৈতিক দলের মিছিল ঘিরে বিশৃঙ্খলা এড়াতে মাথাভাঙা নয়াঘাটে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী রবিবার বিজেপি ও তৃণমূলের মিছিল ঘিরে যেন কোনো অশান্তি না হয় সেই কারণে দুপুর থেকে নয়াঘাট বাজারে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। রবিবার বিকেলে বিজেপির পক্ষ থেকে চোর ধরো জেল ভরো স্লোগানকে সামনে রেখে একটি বিক্ষোভ মিছিল হয়। এই মিছিলে গোটা নয়াঘাট বাজার পরিক্রমা করে বিজেপির দশ মণ্ডল সভাপতি অমল বর্মনের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয় এদিন। আর বিজেপির মিছিল শেষ হওয়ার পরেই নয়াঘাট বাজারে মিছিল করে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে বিজেপি এবং তৃণমূল নেতারা কি জানিয়েছেন শুনবো। পার্টির রাজ্য এবং কেন্দ্রের নেতৃত্বে এই টিএমসি সরকারের চোর ধরো আমাদের ভারতীয় জনতা পার্টির দলীয় কর্মসূচি নির্দেশে চোর ধরো চোর জেল ভরো এই কর্মসূচিতে আমাদের কুচবিহার জেলায় শীতলকুচি বিধানসভার জেটি টেন মণ্ডলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে নয়াঘাট বাজারে চোর ধরো জেল ভরো কর্মসূচি পালন করলাম। আপনাদের মূলত দাবিগুলো কি, এই যে আপনারা হেকের মিছিল করলেন আপনাদের দাবি বলতে কি? আমাদের দাবি এই টিএমসি যারা এই সাধারণ মানুষের টাকা লণ্ডভণ্ড করেছে তারাও তাদের আমরা কঠোর কঠোর শাস্তির দাবি জানাই। আপনার নাম কি? আমার নাম অমলচন্দ্র বর্মন। কোন দায়িত্ব? আমি এই মণ্ডলের সভাপতি জেটি। Your everyday fashion, men's wear, ladies wear, kids wear, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off. Primark, everyday fashion. N&O near ITBI Bank, Kuchbihar. কোনো কারণ নেই, বিগত কয়েকদিন থেকেই বিশেষ করে এক দু মাস ধরেই আমাদের বিজেপি ছড়িয়েদারি বিজেপি সরকারের কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিশেষত পেট্রোল ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এবং রান্নার গ্যাসের যেভাবে অস্বাভাবিক দাম বৃদ্ধি হচ্ছে সেই জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস উড়ে যাচ্ছে। তো গত কয়েক সপ্তাহ থেকে আমাদের সেই আন্দোলন চলছে পেট্রোলের বিরুদ্ধে, যার জন্যই আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমাদের মিছিল ছিল। তো ওনারাও মিছিল করলো, করার পর আমরাও করলাম। আপনাদের দলের যে সকল নেতাকর্মী দুর্নীতির সাথে যুক্ত বিজেপি বলছে তাদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি করছে, আপনার কি বলুন, আপনারাও কি চান তাদের শাস্তি হোক? দেখুন, তৃণমূল কংগ্রেস কোনোদিনও দুর্নীতিকে আপোষ করে না। দুর্নীতিগ্রস্ত যেসব দলের মধ্যে কেউ যদি কোনো ব্যক্তি থাকে তাদের অবশ্যই দল ব্যবস্থা নেবে, এবং আমি যেটা মনে করি এক্ষেত্রে জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বরাই ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।